আমাকে গিট দেখা দিচ্ছে, দেখেন এই মাটি বার করে দিলাম, এই যে মাটি দেখেন, গিটি দেখেন, গিটি নাই তো। 48,19,905 টাকার কাজ প্রায় 1.5 কিলোমিটার, একইবারে নিম্নমানের হচ্ছে। 2 দিন আগে কাজ হয়েছে আর আজকে ফাটল শুরু হয়ে গেছে ঢালাই রাস্তাতে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বোচাডাঙ্গা থেকে পূর্ব শঙ্করপুর পর্যন্ত যে রাস্তার কাজ শুরু হয়েছে, সেখানে শিডিউল ছাড়া কাজ চলছে। লোকাল বালি এবং সঠিকভাবে কাজ হচ্ছে না, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি বালু এমন নিয়ে দেখেন, এই জায়গাটা তো রিপ হয়ে আছে, যেখানে সেখানে বহু খন্দকের মতো হয়ে আছে, খাল খন্দক। এ কী করে রিপেয়ারিং হবে, মাটি আবার ফেলতে হবে তো। যেভাবে রাস্তার কাজ হচ্ছে, রাস্তাকে লাস্টিং করবে মনে হয় না আমার, লাস্টিং হবে না মনে হচ্ছে। টাকায় ধ্বংস হচ্ছে, টাকায় ধ্বংস হচ্ছে, লাস্টিং হবে না। শুধু হাঁকড়ে হাস্য কৌতুক হবে, হাস্য কৌতুক হবে, আর কিছু হবে না। আচ্ছা, কোথায় থেকে কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি রুগীর বাড়িতে, আমি ডাক্তারি করি, কক ডাক্তার। আচ্ছা আচ্ছা। হুম, সবসময় চলাফেরা করতে হয়? সবসময় চলাফেরা, রাত দিন, আমি রাত দিন দিন যা সমান। কতদিন ধরে রাস্তা বেহাল দেখতে পাচ্ছেন? এই রাস্তা যখন দেশ স্বাধীন হয় তখন থেকে বেহাল, 75 বছর। এবার তো টাকা আসছে, এবার তো রিপেয়ারিংয়ের জন্য টাকা আসছে, আসছে, মনে হয় কাজ ভালো হবে। আমি এখন কী করবো, কাজ না দেখলে কী করে বোঝা যাবে, কাজ দেখবো। হ্যাঁ, কাজ ঠিক, ওকে কাজ ঠিক আছে, তখন আমি তখন ভালো হচ্ছে না। হ্যাঁ, ভালো হবে, ভালো বলবো। এখন কেমন হচ্ছে? এখন কাজ ভালো হচ্ছে না। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ সিংহ। বাড়ি? বোচাডাঙ্গা। থেকে কতজন মানুষ যারা যাতায়াত করে প্রত্যেক দিন, কোথায় কোথায় যায়? এখান থেকে যে সকালে বরকার যে আমাদের পালাই বোর্ডে কাজ করে, পালাই বোর্ডে যেগুলো কাজ করে, ম্যাক্সিমাম 3-4 হাজার লোক এখান থেকে ভাঙে। অনন্তপুর, কোন কোন এলাকার বাসিন্দারা চলাফেরা করে? অনন্তপুর, পানিশালার থেকে, তারপরে তোমার মিনাপাড়া, তারপরে আগদুয়ার থেকে ওদিকে লোক আসে, মানে এদিকে ডাইরেক্ট হয় তো, তারপরে এদিকে তোমার কৃষ্ণপুর থেকে, পাকুড়িয়া, কুজিয়া, মুয়া, আটগাড়া, সবাই এদিক দিয়ে ভাঙে। কেন, ডাইরেক্ট রাস্তা তো, বোচাডাঙ্গা উঠবো, হলদিবাড়িতে মিল আছে। যেভাবে রাস্তাটা হচ্ছে এভাবে হলে পরে বেশি দিন চলবে না? না না না, কোনো গ্যারান্টি দেওয়া আছে কাজের? গ্যারান্টি দেওয়া কি আছে, গ্যারান্টি বলছে বলে কাজ খারাপ হবে, পরে রিপেয়ারিং হবে, তো রিপেয়ারিং এমন করে হবে? রাজ, আপনি ওদিক দিয়ে আসলেন আর লোক আসতেছে, বলবে লোক কেমন রাস্তা কি হচ্ছে, রাস্তা ফাটে গেছে তো, কাজে গ্যারান্টি লেখা নেই না। কেমন হচ্ছে কাজ? ভালো হয়নি। কি কি সমস্যা? সমস্যা আমার একটাই, মানে একটা না, বেশ কয়েকটা সমস্যা, বেশ কয়েকটা সমস্যা। কি, অন্য অন্য রাস্তাতে আমরা ঘুরে বেড়াই, দেখতেছি মানে ঢালাই করা, মানে গিটি দেওয়ার পরে আবার রোলিং করে, রোলিং করে আবার রাফ বালু ফেলে, আবার ফের গিটি ফেলে, আবার রোলিং করে, তো আমাদের এখানে স্লিপ চিপস গিটি একবারই পড়ছে আর একবারই রোলিং হয়েছে। রোলার কি ঠিকঠাক চলছে? না, ঠিকঠাক চলেনি। বলবেন কেমন হচ্ছে রাস্তার কাজ? রাস্তার কাজ যতদিন ধরে এখানে চলতেছে তো কই ভালো মতন তো হচ্ছে না, তো ভালো মতন বালিও পড়ে না, সিমেন্টও তো মানে 2 নম্বরই সিমেন্ট। কাজ হচ্ছে কি বলবেন? দেখেন কাজটা যেভাবে হচ্ছে, শিডিউল অনুযায়ী হচ্ছে কি না সেটা জানছি না আমি, আমরা তো শিডিউল জানি না। দেখাচ্ছেন আপনাদের বিক্রি ভাস্তা যেটা বলছে, কমপ্লেন করছে, সেটা সঠিক। আর সিমেন্টের ব্যাপারে অত কমপ্লেন আসবে না, কিন্তু বালির ব্যাপারটা নিয়ে কিন্তু কমপ্লেন অবশ্যই। আর এই যে রোলার টলার নিয়ে এগুলোর সমস্যা আছে, একবার রোলার করছে, চিপস গিটি সেরকমভাবে মারছে, বালি সেরকমভাবে মারেনি, এই পরিস্থিতিতে কাজটা হচ্ছে। হ্যাঁ, সেটাও দেখলাম, চিপস গিটি ঠিকঠাক দেয়নি, সেই জন্য আমাদের বারবার কমপ্লেনটা আসছে। কোন এলাকার বাসিন্দা আপনি? আমি পূর্ব শঙ্করপুর এলাকার বাসিন্দা, কি এই পাশে গ্রামে, পাশেই আমার বাড়ি। আপনার নাম? খগেন বর্মন। এবং পথ চলতি মানুষ, এলাকাবাসীরা বলছেন যে হারে কাজ হচ্ছে রাস্তা বেশি দিন লাস্টিং করবে না। সব থেকে বড় প্রশ্ন, রাস্তা কত দিনের গ্যারান্টি রয়েছে, কত চওড়া হবে, কিচ্ছু লেখা নেই। একইবারে এলাকাবাসীদের, গ্রামবাসীদেরকে অন্ধকারে রেখে কাজ হচ্ছে।